আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অন্য দিনের মতো আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। যে যেখানে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আমাদের বাড়িতে অনেক দিন পর ধান আসছে, আমার মায়ের ক্ষেতের ধান, অল্প কয়টাই আর কি। চাচা নিয়ে আসছে অনেকদিন পর। কেমন লাগে চাচা? লাগছে ভালোই রোদের মধ্যে। আজকে আমার অনেক রোদ উঠছে। এই ধানটা আগে আমার মা কাকিরা অনেক সুন্দর করে ধান নিত, আমরা ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত দেখছি ধান। এখন তো আর সেরকম ধান নাই, মানে খেতার করা হয় না। পিঠা খাওয়ার জন্য যে লোকের কাছে ধান খেত বরকা দিছে নাকি যেন কব বলে দিছে, ওইটা আর কি পিঠা খাওয়ার জন্য আর কি নিয়ে আসছে এখানে। তো চাচা এগুলা সব কিছু করতেছে, যেহেতু অল্প ধান খুব একটা বেশি না। আগে ধান দেখলে বিরক্ত লাগতো, আর এখন ধান নাই সেজন্য খুবই ভালো লাগে দেখতে, মনে হয় যেন ধানই ভালো ছিল। শেষ কয়দিন লাগবো শুকাইতে? আজকারও দিয়ে শুকাইবো না, অনেকদিন লাগবো শুকাইতে। আর সিদ্ধ দান তো না, সিদ্ধ দান হইলে দুই রইতে এক রইতে শুকাইয়া যায়। চাচাই ভালো ধান শুকাইতে পারে, কারণ এখন আমাদের বাড়িতে আর কেউ ধান শুকাইতে পারে না। তো মা অসুস্থ, মামার ভাবিও ধান নিতে পারে না, সেরকম ধান কীভাবে নেয় জানেই না। শুকাইছে, গন্ধ নাই, ও গ্রান আছে অনেক না। কী ধান এটা? 29। মায়ের ক্ষেতের ধান এটা, আমার মার জমি আছে 2 বিঘা, সেই নামার দিকে সেই ক্ষেতের ধান। হ্যাঁ, 30 মন ধান। তা আপনি তো করা পারেন, আপনি করা পারেন না? করবেন? হ্যাঁ আপনি করেন, আপনি করলে অর্ধেক আপনি নিয়ে যাবেন আর অর্ধেক দিয়ে যাবেন। হ্যাঁ খেয়ার অত দরকার পড়ে? আব্বা দিয়ে সস্তায় দিছিল যে ওই লোকের ক্ষেত। এই গাছগুলো অনেক সুন্দর হয়েছে বৃষ্টিতে। এই একটা জাউ গাছ, জাউ গাছটা বেশ সুন্দর হয়েছে। পেয়ারা আছে দেখা যাচ্ছে, গাছে পাকছে নাকি। খাওয়া যাবে, বড় হয়েছে। খালা গরম উঠতেছে দিকে, সব কাজ শেষ। মা পেয়ারা না, গাছের পেয়ারা। হ্যাঁ রাখো, পরে খেয়ো। এদিকে এই গরম মশা শেষ। কি গরম আম্মু?
এই যে দেখেন বর্ণিতা কি করে, একটা ফাইল কিনছে আজকে। ফাইলটা দেখাইবা সবাইকে? আল্লাহ, মেকআপ রেখো না তো, এই ফাইলটাও আজকে কিনছে। মেকআপ রেখো না, মেকআপ বক্স তো আছে, এই যে মেকআপ বক্সে মেকআপ রাখবা সারাক্ষণ। এই যে সাজুগুজু, আমি একটু ঘুমাইছিলাম, কিভাবে যেন ঘুমায় পড়ছি, এই ফাঁকেও আমার সাজায় দিছে। আমার মুখে মেকআপ টেকআপ দিয়ে একদম অবস্থা খারাপ, মুখের মধ্যে ঠোঁটের মধ্যে লিপস্টিক দিছে, টিপ করায় দিছে, এই হলো ওর অবস্থা। এখনকার মতো রাখি তাহলে। প্রচুর রোদ উঠছে আজকে, প্রচুর রোদ। কি করো?